বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেজ যা ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় তেজ তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জায়গাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক কবে নাগাদ কোন উপকূলে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনার আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় তেজ যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে ল্যান্ডফল করবে তবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার ঠিক কি বদল ঘটার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে অর্থাৎ দক্ষিণের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আপনাদেরকে জানাচ্ছি চন্দ্রনগর খড়দা কলকাতা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট বালিচে খড়গপুর বেলদা তমলুক দেখতে পাচ্ছেন কোনটাই দীঘা পাশাপাশি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিয়া গোসাবা জয়নগর এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে পাশাপাশি যদি দেখি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা মাতাবেরিয়া কলাপাড়া বরিশাল মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এদিকে কুমিল্লা মাদারীপুর ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জ ময়মনসিং thing সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে যদি উত্তর দিকে দেখি তাহলে বাংলাদেশের রংপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের উত্তরের জেলা বলতে মালদা সাহেবগঞ্জ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে তবে মাঝরাতের দিকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে আজ মাঝরাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ দুটোর পর থেকে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আগামীকাল থেকে যদি আমরা দেখি আগামীকাল সকালের দিকে উত্তরের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টিপাতের প্রকোপ নেই তবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে দেখতে পাচ্ছেন দক্ষিণের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি উপকূলের জেলাগুলিতে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাতের প্রভাব বাড়বে দেখতে পাচ্ছেন উপকূলের জেলা দীঘা কোনটায় গঙ্গাসাগর আর নামখানা হলদিবাড়ি এদিকে দেখতে পাচ্ছেন খাজুরি থেকে শুরু করে বাজকুল সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে আগামীকাল পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে উপকূলের জেলাগুলিতে বজ্র বিদ্যুতের একটা পূর্বাভাস রয়েছে দীঘা কোনটাই হলদিয়া নামখানা দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ এদিকে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে পশ্চিমী জেলাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল থেকে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গের মালদা সাহেবগঞ্জ দিনাজপুর এবং কিষা কিষাণগঞ্জ থেকে শুরু করে করণ দিঘি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এর প্রভাবেও কিন্তু পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা রয়েছে যে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু একুশ তারিখের দিকে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোন উপকূলে আছড়ে পড়বে আপনাদেরকে দেখাবো তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলেও পড়তে চলেছে এদিকে ওড়িশার উপকূলে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব আরও প্রচুর পরিমাণে পড়বে তো আপনাদেরকে সরাসরি মেঘমালা করে দেখাবো এই মুহূর্তে যদি আমরা মেঘমালা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আজ রাতের দিকে সেরকম কোনো আবহাওয়ার পরিবর্তন নেই অর্থাৎ সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের প্রভাব রয়েছে কয়েকটি জেলা পাশাপাশি উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাতের প্রবাস নেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কিন্তু আপাতত সূক্ষ্ম ওয়েদার রয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে তবে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে উত্তরের জেলাগুলিতে বাংলাদেশের কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে দেখতে মনময়ন সিং এদিকে সিলেট বিভাগ ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে একটা বৃষ্টিপাতের প্রবাভাস রয়েছে অসমের দিকে গুয়াহাটি থেকে শুরু করে ডিমাপুর হোজাই দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহের ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন নেই আগামীকাল যদি আমরা তাপমাত্রার দিকে আপনাদেরকে জানাই যে ঠিক দুপুর টাইমে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন আগামীকাল তাপমাত্রা সেরকম একটা থাকবে না অর্থাৎ তাপমাত্রা প্রায় অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় উনত্রিশ ডিগ্রি থাকবে দেখতে পাচ্ছেন উলবেড়িয়া উনত্রিশ ডিগ্রি বারুইপুরে উনত্রিশ ডিগ্রি জয়নগরে সাতাশ ডিগ্রি এদিকে সরাসরি দক্ষিণ জেলাগুলির দিকে দেখব বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন একত্রিশ ডিগ্রি পুরুলিয়া যদি দেখি তিরিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে দক্ষিণ সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় নর্মাল থাকবে অর্থাৎ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সেরকম কোনো ঊর্ধ্বমুখী নেই পাশাপাশি উত্তরবঙ্গেও যদি তাপমাত্রা দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার সেরকম কোনো বৃদ্ধির সম্ভাবনা নেই অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ারের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তবে অসমের দিকেও তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বাংলাদেশের দিকে সিলেট বিভাগের একত্রিশ ডিগ্রি ময়মনসিংহের যদি দেখি একত্রিশ ডিগ্রি কুমিল্লার দিকে যদি দেখি Thank <laughs> you. দেখতে পাচ্ছেন একত্রিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের দিকেও সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি রয়েছে এবং ত্রিপুরার দিকেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ তাপমাত্রা বাড়ার সেরকম কোনো একটা সম্ভাবনা আপাতত নেই কেননা বঙ্গোপসাগরে সাগরে যে শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার কিন্তু আরও একটা বিরাট বড় পরিবর্তন হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়বে আপনাদেরকে এই মুহূর্তে যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এর অভি অর্থাৎ ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে কোন সাইডটা দেখতে পাচ্ছেন ওড়িশার বালেশ্বর ভুবনেশ্বর অর্থাৎ পুরীর যে সমুদ্র রয়েছে এখানেই ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে তবে এর প্রভাব কোন কোন জেলা জায়গাগুলিতে পড়বে এর প্রভাব দেখতে পাচ্ছেন এদিকে যদি দেখি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলের জেলা দীঘা কোণ্টাই নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ এই জায়গাগুলিতে পড়বে পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তবে উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব নেই গোটা দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি উত্তরের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব অর্থাৎ ঘূর্ণিঝড় তেজের যে প্রভাব সেটা কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় তেজ একটি সুপার সাইক্লোনে পরিণত হতেও পারে আবার নাও হতে পারে আপাতত এর যে গতিপথ সেটা ওড়িষ্যার দিকে থাকলেও তবে এর যে অর্থাৎ হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছেন ঘণ্টায় নব্বই কিলোমিটার গতিবেগ নিচ্ছে সেটা একুশ তারিখে নিচ্ছে তবে বাইশ তারিখে উপকূলে আঁচড়ে পড়ার সঙ্গে সঙ্গে এর যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু অনেকটাই কমবে এবং সাধারণ একটি ঘূর্ণাবর্তরূপে অবস্থান করবে তখনও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে প্রচুর পরিমাণে পড়বে এবং উড়িষ্যায় কিন্তু এর অভিমুখ রয়েছে আপাতত তবে এখনও কিন্তু কুড়ি থেকে একুশ তারিখ আসতে দেরি রয়েছে এই ঘূর্ণিঝড় তার গতিপথ পরিবর্তন করতে পারে বাঁকও নিতে পারে বা অন্যদিকেও কিন্তু যেতে পারে তবে আমরা প্রতিনিয়ত লাইভ আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মোটের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ